বিনোদনের তাজা খবরে স্বাগত। হঠাৎ ফেসবুকে কাকে খোঁচা দিলেন শবনম ফারিয়া। ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া, স্বভাবে তিনি ঠোঁট কাটা, যে কারণে সত্য কথা মুখের ওপর বলে ফেলেন সব সময়, আর এ নিয়ে আলোচনা কিন্তু কম হয় না। সম্প্রতি চিকিৎসা শেষে ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফ্রি ফেসবুকে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। একটি স্ট্যাটাসে ফারিয়া বলেন, শুটিং এর প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ মনে পড়ল 13 ডিসেম্বর আমার সেমিস্টার ফাইনালের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিবস। অসুস্থতার কারণে ভুলেই গিয়েছি লেখাপড়া বলেও যে কিছু আছে জীবনে, এখন পড়তে বসেছি। সম্প্রতি দেশের কয়েকজন মধ্যবয়স্ক অভিনেত্রী বেশ সাহসী ফটোশুট করে আলোচিত হয়েছেন। এ বিষয়ে খানিকটা খোঁচা দিয়ে শবনম ফারিয়া বলেন, এটা আমার মিড লাইফ ক্রাইসিস, ওয়েট কমিয়ে খোলামেলা কাপড় পরে ফটোশুট করার বয়স, অথচ এই বয়সে এসব বাদ দিয়ে পড়াশোনা করছি। শবনম ফারিয়া ঠিক কাকে খোঁচা দিয়ে এসব কথা বলেছেন তা অবশ্য পরিষ্কার করেননি। তবে সম্প্রতি শোবিজের কয়েকজন অভিনেত্রী ওজন কমিয়ে ফটোশুটে অংশ নিয়েছে, আর নেটিজনদের ইঙ্গিত তাদের দিকেই। ফারিয়ার নাকের সমস্যার কারণে গত 28 নভেম্বর দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে সেখান থেকে দেশে ফিরেছেন সম্প্রতি। অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতায় পড়াশোনাও করছেন এই অভিনেত্রী।